টু ম্যাথ ওয়ার্ল্ড। ম্যাথ ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই জানেন যে পিজিএমটি যারা 2019-এ অ্যাডমিশান নিয়েছেন বা তার আগের যারা স্টুডেন্ট আছেন, যারা এবছর পাস আউট হয়ে যাচ্ছেন, তাদের যে কম্পিউটার ট্রেনিং পিজিএমটি 4B পেপারের যে কম্পিউটার ট্রেনিং, সেই কম্পিউটার ট্রেনিং চলছে এবং সেই কম্পিউটার ট্রেনিংয়ে আপনাদেরকে কিন্তু অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে। যে অ্যাসাইনমেন্টের অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমরা এর আগে ভিডিওতে আপলোড করে দিয়েছি এবং আরও কিছু কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমরা আপলোড করব। তো সেরকমই আরও একটা কোশ্চেনের অ্যান্সার থাকবে এই ভিডিওতে। তো আপনারা যারা আগের ভিডিওগুলো দেখেনি তাদের জন্য বলবো, আপনারা আগের ভিডিওগুলো দেখে নিন, তাহলেও কিন্তু আপনারা অনেক কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন। এরপরেও যাদের কোশ্চেনের অ্যান্সারগুলো করতে বা পিডিএফ তৈরি করতে অসুবিধা হবে, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের তরফ থেকেও আপনাদের জন্য হেল্প থাকবে এবং যদি আপনাদের পিডিএফ রেডি করতে কোনো প্রবলেম হয়, আমাদের কাছ থেকেও কিন্তু আপনারা পিডিএফ পেয়ে যেতে পারেন। ঠিক আছে, তো সেটার যদি কোনো রকম দরকার হয় তো আমাদেরকে আমাদের যে অফিসিয়াল মোবাইল নাম্বার তার সেটা ডেসক্রিপশান বক্সে থাকবে এবং ভিডিও শেষেও দেওয়া থাকবে। তো যদি কোনো রকম দরকার হয়, ফার্স্ট অ্যাসাইনমেন্ট হোক, সেকেন্ড অ্যাসাইনমেন্ট হোক, বা দুটোই যদি দরকার হয়, আমাদেরকে কল করে নেবেন বা হোয়াটসঅ্যাপ করে নেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারও নিচে দেওয়া থাকবে, আদার সমস্ত ডিটেলসই দেওয়া থাকবে, তো আমাদের তরফ থেকেও কিন্তু হেল্প থাকবে। ওকে, তো আমরা আজকে যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এরকম। আপনারা, আমি কোনো ভিডিও দিয়ে কোশ্চেনটা কিন্তু শো করিনি, কোশ্চেনটা আমি মুখে বলে দিয়েছি। আপনারা কোশ্চেনটা মিলিয়ে নেবেন আপনাদের অ্যাসাইনমেন্ট কোশ্চেন পেপারের সঙ্গে, দেন আপনারা সেই অনুযায়ী প্রোগ্রামটা রান করিয়ে ফটো তুলে যেভাবে আপনাদেরকে স্ক্রিনশট নিয়ে পিডিএফ তৈরি করতে বলা হয়েছে সেভাবে করে দেবেন। তো রাইট এ প্রোগ্রাম দ্যাট ক্যান ডিসপ্লে দি নাম ডিজিট হুইচ ইজ রিপিটেড ইফ এনি ইন এ গিভেন নাম্বার। একটা গিভেন নাম্বার এর মধ্যে একটা নাম্বার আপনি একটা প্রোগ্রাম লিখবেন, যে প্রোগ্রামটা রান করালে আপনার কাছে একটা নাম্বার চাইবে, আপনি একটা নাম্বার দেবেন। যেমন একটা স্যাম্পল আউটপুট দিয়েছে যে 343834, এখানে 3 টাইমস রিপিট করছে আর 42 টাইমস রিপিট করছে, এটা শো করবে প্রোগ্রামটা। এবং হিন্টস দিয়েছে ইউজ অ্যান অ্যারে অফ 10 এলিমেন্টস হোয়ার এআই ডিনোটস দি নাম্বার অফ টাইমস দি ডিজিট রিপিটেডস ইন দি গিভেন নাম্বার। একটা অ্যারে ইউজ করে কিন্তু প্রোগ্রামটা করতে হবে। তো চলুন আমরা প্রোগ্রামটা কীভাবে কী করব সেটা আমরা দেখে নিই। তাহলে আমরা একটা প্রোগ্রাম লিখবো, যে প্রোগ্রামটা রান করানোর সাথে সাথে প্রোগ্রামটা আমাদের কাছ থেকে একটা নাম্বার চাইবে, অবশ্যই নাম্বারটা পজিটিভ নাম্বার। আমি সেই নাম্বারটা ইনপুট করব, প্রোগ্রামটা রান করবে, রান করিয়ে আমাকে কি দেখাবে, সেই নাম্বারের মধ্যে কোন ডিজিট কতবার রিপিট আছে এটা আমাকে দেখাবে। তো চলুন আমরা দেখে নিই যে প্রোগ্রামটা আমরা কী করে লিখব। এই হচ্ছে প্রোগ্রামটা। প্রোগ্রামের দুটো আপনারা দেখতে পাচ্ছেন দুটো পার্ট, বাট এটা কিন্তু দুটো পার্ট নয়, প্রোগ্রামের একটাই পার্ট আছে। প্রোগ্রামটা যেহেতু বড় স্ক্রিনে ধরবে না বলে আমি দুটো পার্ট করে প্রোগ্রামটাকে লিখেছি। আপনারা যখন লিখবেন এই পার্টটাই ফ্ল্যাগ ওয়ানে আসার পরে কিন্তু আপনারা এই পার্টটা পরপরই লিখে আসবেন। ঠিক আছে, তো আমরা জানি যে প্রত্যেকটা প্রোগ্রামিং শুরু হয় হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ দিয়ে, কারণ এই স্টুডিও ডট এইচ হচ্ছে এমন একটা হেটার ফাইল যে ফাইলের মধ্যে আমাদের এই প্রিন্ট এফ, স্ক্যান এফ, এই সমস্ত যে ফাংশানগুলো, প্রত্যেকটা ফাংশান কিন্তু এই স্টুডিও ডট এইচ হেটার ফাইলটার মধ্যে থাকে। মেইন ভয়েড, ভয়েড মেইন আমরা একটা মেইন ফাংশান নিলাম, যে ফাংশানটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হলো। আমি কী কী নিচ্ছি দেখুন, অনেকগুলো ইন্টিজার নিচ্ছি, অনেকগুলো ভেরিয়েবল কিন্তু এখানে লাগবে এবং আপনারা চাইলে ভেরিয়েবলগুলোর নাম কিন্তু অন্যরকম দিতে পারেন। ঠিক আছে, আমি নাম বলে একটা ভেরিয়েবল নিচ্ছি এনইউএম, কে নিচ্ছি একটা টেম্পোরারি ভেরিয়েবল নিচ্ছি টেম্প, ফ্রিকোয়েন্সি বলে আমি অ্যারেটা নিচ্ছি যেটার ভিতরে 10 এলিমেন্ট আছে অ্যারে, এটা কিন্তু অ্যারে ফ্রিকোয়েন্সি 0 থেকে কিন্তু শুরু হয় ফ্রিকোয়েন্সি 9 পর্যন্ত, এখানে কিন্তু 10 ঘর তৈরি হলো। ফ্ল্যাগ বলে একটা নিচ্ছি, ফ্ল্যাগ মানে পতাকা, পতাকাটা খুব সুন্দর একটা রোল প্লে করবে কিন্তু প্রোগ্রামিংয়ের মধ্যে। ঠিক আছে, এবং ফ্ল্যাগটাকে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে নিচ্ছি এবং আই বলে একটা ভেরিয়েবল নিচ্ছি। তাহলে দেখুন আমি কটা ভেরিয়েবল নিচ্ছি, 1, 2, 3, একটা অ্যারে নিয়েছি, 4, 5, 6 কিন্তু আমি ভেরিয়েবল নিয়েছি, অবশ্য তার মধ্যে 5 ভেরিয়েবল একটা অ্যারে। ওকে, তো কোনটা কী কাজে লাগবে প্রত্যেকটা আমি প্রোগ্রামিং করতে গিয়ে বলবো। এবার আমি প্রিন্ট এফ নিচ্ছি, প্রিন্ট এফে লিখছি এন্টার দি নাম্বার টু ফাইন্ড হুইচ ডিজিট আর রিপিটেড। আপনাকে এই প্রোগ্রামটা রান করানোর পরে প্রোগ্রামটা প্রথমে আপনার কাছ থেকে একটা নাম্বার চাইবে, যে নাম্বারটা আপনি কোন ডিজিটটা কতবার রিপিট আছে সেটা বের করতে চাইছেন। তো স্ক্যান এফ পার্সেন্টেজ দিয়ে সেটা নাম ভেরিয়েবলের মধ্যে সেভ করে নিচ্ছে, নাম বলে যে ভেরিয়েবলটা নিয়েছি আমি, এখানে নাম ভেরিয়েবলটা যেহেতু ইন্টিজার ভেরিয়েবল তাহলে পার্সেন্টেজ দিয়ে দেবো।
এবার টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে ওটাকে অ্যাসাইন করে নিচ্ছি, টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে আমি নাম্বারটাকে অ্যাসাইন করে নিচ্ছি, কারণ আমি এবার নাম্বারটাকে চেঞ্জ করব। তো পরবর্তীতে যদি আমার নাম্বারটা কোনো কাজে লাগে তখন আমি কিন্তু টেম্পোরারি ভেরিয়েবলটাকে মানে টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে রেখে দিলে পরে আমার সেটা কাজে লেগে যাবে। তো সেই জন্য কিন্তু আমি টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে ওটাকে নিয়ে নিলাম। এবার আমি কি করব, বাই ডিফল্ট আমি দেখুন এই পোর্শনটা কিন্তু প্রোগ্রামিংয়ের মধ্যে আসবে না, বাই ডিফল্ট সেটিং ফ্রিকোয়েন্সি অফ দি ডিজিটস আর জিরো। আমি প্রথমেই ধরে নিচ্ছি যে বাই ডিফল্ট আমি সেট করে নিচ্ছি প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি মানে প্রত্যেকটা ডিজিট একবার করেই আছে, ঠিক আছে। যদি আপনি একটা 9 ডিজিটের নাম্বার দেন তাহলে প্রত্যেকটা ডিজিট তো একবার করেই আছে, তো সেই জন্য আমি বাই ডিফল্ট এটা ধরে নিচ্ছি। বা আপনি 10 ডিজিটের কোনো একটা নাম্বার দিলেন একদম 0 থেকে 1 পর্যন্ত, তাহলে সেক্ষেত্রে কিন্তু ধরুন আপনি এরকম একটা নাম্বার লিখলেন 1 2 3 4 5 6 7 8 9 0, তাহলে দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10, এটা একটা 10 ডিজিটের নাম্বার যেটা কিন্তু এই অ্যারের মধ্যে ঢুকবে, এবং এই এবং সেক্ষেত্রে কিন্তু কোনোটারই কিন্তু রিপিটেশন নেই, এটাও তো হতে পারে। তো সেই পসিবিলিটি কেসের জন্য আমরা যেটা করছি, প্রথমেই একটা ফর লুপ খাটিয়ে অ্যারের প্রত্যেকটা ঘরে আমরা 0 পুট করে নিচ্ছি। ফর আই ইকাল টু 0, আই লেস দ্যান 10 করে কি করছি, অ্যারে আইতে 0 অ্যাসাইন করছি। আবার ফর লুপ এক বাড়লো আই এর মান, আই ইকাল টু 1, এরকম করে আমি এটাকে আই লেস দ্যান 10 মানে আই এর মান 9 পর্যন্ত যাবে। তো এই ফ্রিকোয়েন্সি অ্যারে যেটা নিয়েছিলাম, ফ্রিকোয়েন্সি অ্যারের প্রত্যেকটা ঘরে কিন্তু এই ফর লুপটা রান করার পরে প্রত্যেকটা ঘরে কিন্তু 0 ঢুকে গেছে। ওকে, এবার আমরা কি করব, একটা হোয়াইল লুপ রান করাবো, এবং হোয়াইল লুপটা দিয়ে কি করব, যে নাম্বারগুলো রিপিটেশন হবে সেই নাম্বারগুলোর অ্যারে সেই নাম্বারগুলোর ফ্রিকোয়েন্সিতে এক এক করে বাড়িয়ে দেবো, ঠিক আছে। যে নাম্বারগুলো রিপিটেশন হবে সেই নাম্বারগুলোর ফ্রিকোয়েন্সিতে আমরা এক এক করে বাড়িয়ে দেবো। তো চলুন দেখা যাক কি হচ্ছে, যে আমরা একটা হোয়াইল লুপ শুরু করছি এখান থেকে। হোয়াইল দি নাম্বার ইজ গ্রেটার দ্যান 0, এই নাম্বারটাকে কিন্তু অবশ্যই গ্রেটার দ্যান 0 হতে হবে, মানে আপনি যদি লেস দ্যান 0 কোনো নাম্বার দেন তাহলে কিন্তু এই কাজটা হবে না, ঠিক আছে। তো আমি সেই জন্যই বলেছিলাম পজিটিভ নাম্বার। হোয়াইল দি নাম্বার ইজ গ্রেটার দ্যান 0 তখন আপনি কি করবেন, নাম্বারটাকে 10 দিয়ে ভাগ করবেন। ধরুন কোনো একটা নাম্বার নিলেন 112, তাহলে 112কে যদি আপনি 10 দিয়ে, এটা কিন্তু মডিউলো ডিভিশন, ঠিক আছে। 112কে যদি আপনি 10 দিয়ে ভাগ করেন, মানে আপনি যদি এরকম করেন, এরকমভাবে না লিখে আমি যদি লিখি 112% 10, তাহলে এটা কিন্তু মডিউলো ডিভিশন বোঝায়, যার উত্তর আসবে কিন্তু 2। 10 দিয়ে ভাগ করে যে ভাগশেষ থাকবে সে ভাগশেষটা উত্তর আসবে, কে এর মধ্যে ঢুকে গেল 2। এবার আপনি কি করলেন, ফ্রিকোয়েন্সি মানে ফ্রিকোয়েন্সি 2 যেটা মানে যেটা 2 যে নাম্বারটা ডিজিট, সেই ডিজিটের জন্য যে অ্যারেটা সেখানে আপনি এক ঘাট বাড়িয়ে দিলেন, সেটা 0 ছিল সেখানে আপনি প্লাস প্লাস করে দিলেন, মানে ওটা এক ঘাট বেড়ে গেল। এবার আপনি নাম্বারটাকে 10 দিয়ে ভাগ করে দিলেন, ধরুন আপনার কাছে 112 ছিল, আপনি যেই ওটাকে 10 দিয়ে ভাগ করে দেবেন, ভাগ ফলটা চলে আসবে 11, ভাগশেষটা যা হয় হোক সেটা কিন্তু নেবে না, সেটাই আবার আপনি নাম্বারের মধ্যে অ্যাসাইন করে নিলেন। এটা কিন্তু একটা মডার্ন অ্যাপ্রোচ বা শর্টকাট অ্যাপ্রোচ, এটা মানে হচ্ছে নাম্বারটাকে আপনি 10 দিয়ে ভাগ করে যে ভাগ ফলটা এলো সেটাকে আবার আপনি নাম্বারের মধ্যে সেভ করে দিলেন। তাহলে দেখুন টেম্পোরারি ভেরিয়েবলটাকে আপনি এখানে ডিফাইন করেছিলেন, এখন কিন্তু নাম্বারটা সরে গেছে, নাম্বারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, নাম্বারটা যদি 112 থাকতো আগে এখন কিন্তু 11 হয়ে গেছে, বা টেম্পোরারি ভেরিয়েবলটার মধ্যে কিন্তু নাম্বারটা এখনও 112ই রয়েছে, টেম্পোরারি ভেরিয়েবলটা কিন্তু পিসআর থেকে গেল। ওকে, তো এবার আমরা কি করব, এবার এইভাবে আবার ফর হোয়াইল লুপটা যাবে, এবার 11কে নিয়ে কাজ হবে, 11কে 10 দিয়ে ভাগ করে ভাগশেষ পাবে 1, তাহলে এবার ফ্রিকোয়েন্সি 1 যে ঘরটা যেটা 1-এর জন্যে সেখানে এক ঘাট বাড়িয়ে দেবে, এরকম করে পুরো প্রোগ্রামটা রান করবে। যদি আপনি বড় নাম্বার নেন যতগুলো ডিজিট থাকবে এই হোয়াইল লুপটা কিন্তু ততবার ঘুরবে, ঘুরে 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 কিন্তু প্রত্যেকটার জন্য এক একটা করে যতবার থাকবে। যদি এবার দেখুন এখানে সেকেন্ডবার যখন হোয়াইল লুপ ঘুরবে তখন যেটা ফ্রিকোয়েন্সি আমি F1 লিখছি, ফ্রিকোয়েন্সি 1 সেটাই কিন্তু 1 করে দেবে, তারপরে যখন আবারও একবার হোয়াইল লুপ ঘুরবে তখন কিন্তু ফ্রিকোয়েন্সি 1টাকে 2 করে দেবে, ঠিক আছে। তো এরকমভাবে কিন্তু যে নাম্বার যতবার রিপিটেশন থাকবে সেই নাম্বারে কিন্তু ততবার এই হোয়াইল লুপটা ওই ফ্রিকোয়েন্সিটাকে বাড়িয়ে দেবে। ওকে, তাহলে এই এই ফর লুপটা কিন্তু নাম্বার যত ডিজিটেরই নাম্বার হোক না কেন, এই ফর লুপটা কিন্তু নাম্বার যত ডিজিটেরই নাম্বার হোক না কেন, এই ফর লুপটা 10 বারই ঘুরবে, আর এই হোয়াইল লুপটা যত ডিজিটের নাম্বার ততবার ঘুরবে। এটা যেমন 112 আমি নিয়েছি 3 ডিজিটের নাম্বার, এটা যত ডিজিটের নাম্বার আপনি দেবেন ততবার ঘুরবে, ঠিক আছে। তো সেটাই হবে এখানে। এবার আমি আর একটা ফর লুপ নিচ্ছি, যে ফর লুপটা আমাদের কি করবে দেখুন, যদি এখানে এখানে ফ্ল্যাগটাকে ব্যবহার করবো, কীভাবে ব্যবহার করছি দেখুন, আমি একটা ফর লুপ নিচ্ছি, ফর আই ইকাল টু 0, আই লেস দ্যান 10,
ইফ ফ্রিকোয়েন্সি আই ইজ গ্রেটার দেন ওয়ান, প্রথমে আই ইকুয়াল টু জিরো, জিরোটা অবশ্যই 10 থেকে ছোট, এই যে আই ভ্যারিয়েবলটা, এই আই ভ্যারিয়েবলটা যদি এখানে একবার ব্যবহার করা হয়েছে, তো এখানে যদি আই ফ্রিকোয়েন্সি আইটা, মানে ধরুন আই ফ্রিকোয়েন্সি জিরো, জিরো যদি একের থেকে বড় হয় তাহলে ও ফ্ল্যাগে এক সেট করবে, ফ্ল্যাগে, ফ্ল্যাগ মানে একটা পতাকা, ফ্ল্যাগ মানে একটা পতাকা, সেই পতাকার মধ্যে এক সেট করবে, ফ্ল্যাগ ভেরিয়েবল যেটা, এবং সঙ্গে সঙ্গে প্রিন্ট এফ দেবে, প্রিন্ট এফ দেবে যে আপনার এই এই ফ্রিকোয়েন্সি আয়ের মধ্যে তো এই যে এক নাম্বারটা দুবার এসেছিল, ফ্রিকোয়েন্সি আয়ের মধ্যে কিন্তু দুই সেভ আছে, অ্যারেটার মধ্যে কিন্তু দুই সেভ আছে, তো আমরা যদি এই ফ্রিকোয়েন্সি অ্যারেটাকে পুট করে দিই তাহলেই কিন্তু আমার নাম্বারটা কতবার রিপিট আছে সেটা পেয়ে যাব। এবং আইটা হচ্ছে এখানে কোন নাম্বার, কোন ডিজিট, কোন নাম্বার না কোন ডিজিট, তাহলে আমি কি লিখছি প্রিন্টএফের মধ্যে, পার্সেন্টেজ ডি, ডবল অ্যারো দিয়ে লিখছি, মানে এরকম একটা সাইন দিয়ে লিখছি, রিপিটস পার্সেন্টেজ ডি টাইমস। এবার এই পার্সেন্টেজ ডির জায়গায় আমি বসাবো কোন ডিজিটটা আই, ধরুন ডিজিটটার নাম হলো ওয়ান, তাহলে এখানে বসবে ওয়ান, আর ফ্রিকোয়েন্সি আই যেখানে দেব সেখানে আমি বসাবো যে কতবার রিপিট করছে, ওর মধ্যেই তো সেভ করা আছে কতবার রিপিট করছে, যদি দুবার রিপিট করা হয় তাহলে দুই, যদি পাঁচবার রিপিট করা হয় তাহলে পাঁচ, নিয়ে আমি এই ইফ লুপটাকে শেষ করলাম এবং এই ফর লুপটাকেও শেষ করে দিলাম। এরকম করে যতগুলো রিপিট আছে ততগুলো করে দিচ্ছি, এবং এই ফ্ল্যাগটা কিন্তু এখানে একটা বড় রোল প্লে করবে, এই ফ্ল্যাগটাকে আমরা পরের পার্টটায় নিয়ে আসবো, এই পার্টটায় নিয়ে আসবো, তো ফ্ল্যাগটাকে ওখানে অ্যাসাইন করে নিলাম, যদি কিনা ফ্রিকোয়েন্সিটা গ্রেটার দ্যান ওয়ান হয়, যে যেগুলোর ফ্রিকোয়েন্সি একের থেকে বেশি, মানে যে যেগুলোই রিপিট খেয়েছে সেই সেইগুলোই ফ্ল্যাগ ওয়ান হয়ে গেছে। ঠিক আছে, এবার ঝটাপট যেটা হবে যে ওর পরে আর একটা ফর লুপ, ইফ লুপ কাটবে, যে ইফ চেক করবে ফ্ল্যাগটা জিরো কিনা, যদি ফ্ল্যাগটা জিরো হয়, ফ্ল্যাগটা জিরো হয় তাহলে ও কি যেটা করবে যে নো নাম্বার, নো রিপিটেড ডিজিটস প্রিন্ট করে দেবে। এই পার্টটা কেউ চাইলে নাও করতে পারে, মানে এই ফ্ল্যাগ ভেরিয়েবলটাকে কেউ বাদও দিয়ে দিতে পারে। ঠিক আছে, আবার ফ্ল্যাগ ভেরিয়েবলটা দিলে দেখতে সুন্দর লাগবে যে নাম্বারটার মধ্যে কোনো ডিজিট রিপিট আছে কি না সেটাও বোঝা যাবে, নাম্বারটার মধ্যে কোনো ডিজিট কতবার রিপিট আছে সেটা তো উপরেই কাউন্ট হয়ে যাচ্ছে। আর যদি ফ্ল্যাগটা জিরো না হয় তাহলে এলস পোর্শনে ঢুকবে, এলস পোর্শনে ঢুকে দেখাবে যে রিপিটেড ডিজিটস আর দেয়ার, এবং সেই ক্যালকুলেশনটা তো এখানে হয়েই গেল কতগুলো রিপিটেড ডিজিট আছে এবং প্রোগ্রামটা এখানে এন্ড হবে। ওকে, তো এই প্রোগ্রামটা বুঝতে যদি কারোর কোনো জায়গায় অসুবিধা হয় অবশ্যই আমাদের মোবাইল নাম্বার তো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং এর পরবর্তী স্লাইডেও দেওয়া থাকবে, আপনারা কল করে নেবেন এবং প্রোগ্রামটা রান করিয়ে যদি কোনো রকম প্রবলেম হয় তাও আমাদেরকে জানাবেন, এবং প্রোগ্রামটা রান করিয়ে পিডিএফ মেকিংয়েও যদি কোনো প্রবলেম হয় আমাদের কাছ থেকে পিডিএফও কিন্তু আপনারা নিতে পারেন, তো সেক্ষেত্রে আমাদেরকে কল করে নেবেন, হোয়াটসঅ্যাপে আপনাকে পিডিএফ প্রোভাইড করে দেওয়া হবে। তো এবার আমি চলে যাবো আমাদের কাছ থেকে আপনারা কী কী ফেসিলিটিস পাচ্ছেন। ম্যাথ ওয়ার্ল্ড একটা অনলাইন প্ল্যাটফর্ম যেটা ম্যাথমেটিক্স এবং ফিজিক্সের বিভিন্ন রকম ফেসিলিটিস প্রোভাইড করে থাকে স্টুডেন্টদের, আমাদের কাছ থেকে আপনারা অনলাইন লাইভ ক্লাস, ডাউট ক্লিয়ারিং ক্লাস, রেকর্ডেড ভিডিও ক্লাস, প্রিভিয়াস ইয়ার অ্যাসাইনমেন্ট, প্রিভিয়াস ইয়ার ইয়ার সলিউশন, অ্যাসাইনমেন্ট সলিউশন, স্ট্যান্ডার্ড নোট, এগুলো কিন্তু পেয়ে থাকবেন। এছাড়াও যারা পিজিএমটি ক্যান্ডিডেট রয়েছেন, যাদের স্পেশাল পেপার পিওর ম্যাথমেটিক্স এবং অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স রয়েছে, তাদেরও কিন্তু নিউ ব্যাচ স্টার্ট হচ্ছে, তো তারাও যদি অনলাইন লাইভ ক্লাস বা রেকর্ডেড ক্লাস করতে চান তারাও কিন্তু খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের অফিসিয়াল মোবাইল নাম্বার 8926102914, এটা আপনাদের মোবাইলে সেভ করে রাখুন এই কারণেই, এবং আমাদের কাছ থেকে নোটিফিকেশানগুলো যদি আপনারা তাড়াতাড়ি পেতে চান তাহলে অবশ্যই এটাকে সেভ করে রাখুন, এবং আমাদের হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস চেক করুন, এবং আমাদের তরফ থেকে যদি ইনফরমেশান পেতে চান তাহলে আপনি জাস্ট আপনার যে সাবজেক্ট কোড, পিজিএমটি হলে পিজিএমটি, ইপিএইচ হলে ইপিএইচ, ইএমটি হলে ইএমটি, সেই সাবজেক্ট কোড এবং তার সাথে আপনি কোন ইয়ারে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন সেটি আমাদেরকে লিখে পাঠিয়ে দিন, আমরা আপনার মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বারটিকে আমাদের ব্রডকাস্টিংয়ে অ্যাড করে দেবো, এবং আপনি ব্রডকাস্টিং থেকে আমাদের তরফ থেকে বিভিন্ন রকম আপডেটস, ইউনিভার্সিটির আপডেটস এবং আমাদের কোচিংয়ের আপডেটসগুলো পেতে থাকবেন। যদি আপনি মোবাইল নাম্বারটি না সেভ করে রাখেন তাহলে কিন্তু ব্রডকাস্টিং থেকে কোনো SMS আপনার কাছে ঢুকবে না, এই কারণেই ব্রডকাস্টিংয়ে থেকে যাতে আপনি SMSটা পান তাই আপনাকে মোবাইল নাম্বারটি সেভ করতে বলা। এছাড়াও আপনার স্ক্রিনে এবং ডেসক্রিপশান বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন, যেটি হচ্ছে আমাদের নোটিফিকেশান ম্যাথ ওয়ার্ল্ড নোটিফিকেশান হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই গ্রুপে আপনি জয়েন হয়ে থাকতে পারেন, এক্ষেত্রে আপনি ইউনিভার্সিটির বিভিন্ন আপডেটসের সাথে সাথে আমাদেরও আপডেটসগুলো পেতে থাকবেন। আমাদের কোচিং সেন্টারে শুধুমাত্র 3টে সাবজেক্টের টোটাল গাইডেন্স পাবেন, ম্যাথ অনার্স, ফিজিক্স অনার্স এবং ম্যাথ মাস্টার্স যারা করছেন, স্পেশাল পেপার বোথ পিওর ম্যাথমেটিক্স যাদের আছে বা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স যাদের আছে, বোথ স্টুডেন্টরা কিন্তু আমাদের তরফ থেকে সম্পূর্ণ রকমের গাইডেন্স পাবেন, নোটস হোক, ক্লাস হোক, প্রিভিয়াস ইয়ার সলিউশন হোক বা অ্যাসাইনমেন্ট সলিউশন হোক, সমস্ত কিছুই পাবেন।
ওকে, আর যারা এই কম্পিউটার ট্রেনিং এর অ্যাসাইনমেন্টের পিডিএফ নিতে চান, তারা খুব শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে। থ্যাংক ইউ।